আজাদি কা অমৃত মহোৎসব উদযাপনে বাম বিদ্যাপীঠ হাই স্কুলের ছাত্রছাত্রীদের র্যালি। বৃহস্পতিবার সকাল 7:30 শুরু হয় বাম বিদ্যাপীঠ হাই স্কুলের ছাত্রছাত্রীদের র্যালি। এদিন র্যালিতে প্রায় 1800-এর অধিক ছাত্রছাত্রী উপস্থিত ছিলেন। প্রায় 1 কিলোমিটার লম্বা লাইন ধরে বাম বিদ্যাপীঠ হাই স্কুল থেকে বাঘাবাজার গ্রামীণ ব্যাংক পর্যন্ত র্যালি হয়। র্যালির বিষয়ে জানতে চাইলে প্রধান শিক্ষক জানান, প্রিয় দর্শক, এই মুহূর্তে আমি আছি বাম বিদ্যাপীঠ হাই স্কুলের প্রধান শিক্ষক শামসুল আলম স্যারের সাথে। তো এবার আমরা বাম বিদ্যাপীঠ হাই স্কুলে আজাদি কা অমৃত মহোৎসবের বিষয়ে, যে হাই স্কুলের র্যালিটা হয়েছে, তো এ বিষয়ে আমরা স্যারের কাছ থেকে জানবো। সো আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আজকে আমরা সকাল 7:30 আমাদের র্যালি শুরু করেছি। 11, 12 এবং 13 এই 3 দিনের যে কোনো একদিন আমাদের র্যালি করার কথা, তো আমরা আজকেই বেছে নিয়েছি যে আজকেই আমরা প্রভাত ফেরি করবো বলে। আমাদের স্কুলে প্রায় 1937 ছাত্রছাত্রী আছে, এর মধ্যে আমি মনে করি বেশিরভাগই ছাত্রছাত্রী উপস্থিত হয়েছে। প্রায় 1 কিলোমিটার লম্বা লাইন হয়েছে, 1700 থেকে 1800 ছাত্রছাত্রী উপস্থিত হয়েছে। স্কুলের শিক্ষকরাও অতপ্রোতভাবে অংশগ্রহণ করেছেন। আমাদের এই প্রভাত ফেরি এত সুন্দর হয়েছে, সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছে, দেখছে ভালোই লাগছে। ধন্যবাদ স্যার। ধন্যবাদ।